নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। দেশ জুড়ে শ্রম কোড বাতিলের দাবি, সিআইটিইউর বিক্ষোভ শিলচরে। সমস্যার অতলে দক্ষিণ হাইলাকান্দির নিষ্কর, চরম দুর্ভোগে এলাকাবাসী। ডিলিমিটেশনকে জনস্বার্থ বিরোধী আখ্যা, আন্দোলনের হুমকি ধলাইয়ে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গোটা দেশের সঙ্গে শিলচরেও বিক্ষোভ প্রদর্শন করল সিআইটিইউর কাছাড় জেলা কমিটি। সোমবার শিলচরের সহকারী শ্রম আয়ুক্তের কার্যালয়ের সামনে জমায়েত হয়ে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করেন সিটুর কর্মকর্তারা। পরে সহকারী শ্রম আয়ুক্তের মাধ্যমে সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে অতিসত্বর শ্রম কোড বাতিলের দাবি জানান তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের শ্রমিক কর্মচারীদের উপর শাসক দলের আক্রমণ দ্বিগুণ বেড়ে গেছে। শ্রমিকদের অধিকার ছিনিয়ে নেওয়ার প্রয়াস চালাচ্ছে বর্তমান সরকার। শ্রমিকদের স্বার্থ রক্ষাকারী সমস্ত আইন ও বিলগুলো বাতিল করে চারটি শ্রম কোড এনেছে বর্তমান সরকার, কিন্তু শ্রমিকদের লাগাতার আন্দোলনের ফলস্বরূপ এখনো তা কার্যকর করতে পারেনি। দেশ জুড়ে প্রয়োগ হতে যাওয়া শ্রম কোড বাতিলের দাবিতে সোমবার কালো দিবস পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সহকারী শ্রম আয়ুক্তের মাধ্যমে সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি তুলে দিয়ে শ্রমিকদের অধিকার আদায়ের তীব্র আন্দোলন চালিয়ে যাওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের কাজের সময়, আমাদের ন্যূনতম মজুরি আইন, এই সমস্ত কিছুকে সংশোধন করে চারটা মাত্র কোডে নিয়ে এসেছে। কোড মানে কোনো আইন নয়, একটা নির্দেশিকা। এটার মাধ্যমে আপনার কোনো অধিকার প্রতিষ্ঠা হয় না। সুতরাং সেই সময় থেকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি, বারবার প্রতিবাদ করেছি। আজ পর্যন্ত সেই আইন তারা লাগু করতে পারেনি, কিন্তু সমস্ত রাজ্য সরকারগুলি আজকে যেখানে বিজেপি সরকার আছে যেমন আসামে, তারা উঠে পড়ে লেগেছে এই আইনটাকে কার্যকর করতে। এখানে অনেক নির্মাণ শ্রমিক আছেন, আপনাদের নির্মাণ শ্রমিকের যে কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যাক্ট, সেই আইনটাও বাতিল হয়ে যাবে। আপনাদের ন্যূনতম মজুরি, যা আজ পর্যন্ত গত 15 বছরের মধ্যে কোনো বৈঠক করেনি এই সরকার, যেখানে ন্যূনতম মজুরি আমরা দাবি করেছিলাম 21,000 টাকা মাসে। মনমোহন সিং থাকার সময় সরকার সেই সময় রাজি হয়েছিল, কিন্তু তারপরে সেটা আর লাগু হয়নি। আর এই মনমোহন যে এই বর্তমান সরকার, মোদী সরকার আসার পর এটা সম্পূর্ণভাবে, এখন তো আর 10,000 উপরে কোনো ন্যূনতম মজুরি নেই। যে শ্রমিকের উপরে এই দেশের অর্থনীতি চলছে, যে শ্রমিকের শ্রমের মাধ্যমে আমার দেশ বেঁচে আছে, সেই শ্রমিককে আরো বেশি শুষে নিয়ে ওই আদানি আম্বানির মতো যারা ওই সরকারটাকে গদিতে বসিয়েছে, মোদী সরকারকে, যারা হিমন্ত বিশ্ব সরকারকে গদিতে বসিয়েছে, যাদের মাধ্যমে লুট হচ্ছে আমার দেশের সম্পদ। কয়েক বছর ধরে বেহাল যোগাযোগ পরিষেবার দরুন চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন দক্ষিণ হাইলাকান্দির অন্তর্গত লালাপানি নিষ্করের জাতীয় সড়ক সংলগ্ন এলাকার প্রায় 500 পরিবার। বিগত দিনের ঝড় বৃষ্টি ও বন্যায় সড়কের অবস্থা সংকটজনক হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কের পাশে থাকা সেতুতে বিশাল গর্ত থাকায় যাতায়াত পরিষেবা বন্ধ হয়ে পড়ছে। স্থানীয়রা তাদের দুর্ভোগের কথা বলতে গিয়ে জানান, ভয়াবহ বন্যা মানুষের ভিটে মাটি ভাসিয়ে নেওয়া সহ গৃহপালিত গবাদি পশুরও নানা ক্ষতি সাধন করেছে। এলাকার বিভিন্ন সমস্যা মানুষের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা সহ নানা সমস্যায় তারা জর্জরিত। এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয়রা অনেকবারই স্থানীয় প্রশাসন সহ সরকার ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু কেউ তাদের সমস্যা সমাধানে আজ পর্যন্ত এগিয়ে আসেননি। ফলে বর্তমান সময়েও তারা উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হয়ে চরম দুরবস্থার দিন কাটাচ্ছেন। এলাকার জ্বলন্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে অতিসত্বর সড়ক সংস্কারের কাজ শুরু করার পাশাপাশি বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা, সেতু নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা প্রদান সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে সরকারকে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন তারা।
এই চলছে 2003 আর কি, আমার অত ঠিক 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 জানা নাই। এরপরে বাঁকা কয়েক বছর পরে দেখা গেছে যেখানে ব্রিজের সামনে কতটা জায়গা ভাঙছে, একবার দুইবার না বুধবার ভাঙছে, দুই তিনবার তারা ঠিকও করাইছে, তারপরে ব্রিজের হোসাইডের মাথাটাও ভাঙছে। তখন শেষ পর্যন্ত দেখা গেছে গাছের টুকরা টুকরা ফালাইয়া মাটি দিয়া তার বাদে মানুষ আসা যাওয়া করে আর কি, বা ছোটোখাটো গাড়িগুলাও আসা যাওয়া হয়। আর কিটা হয়তো আমি তো জল হয় যখন চাইরো দিকে আমরা এদিকে, তখন আমরা ইতঞ্জলে বাড়িঘর সব একদম পুরা ডুবি যায় আর কি, আমরা যাইতে লাগে অন্য দিকে গিয়া থাকতে লাগে। আর গরু বাছুরও রাখাও বহুত কষ্ট হয় ওই সময়টা। আর জল যখন নামিয়া যায় তখন ঘরের বেড়া উড়া নিয়েও যায়, এটা তো সবই জানে যে জল যখন নামিয়া যায় সুতে যেদিকে টানে ওদিকে সব কিছু নেওয়া যায়। এরপরে নদীর এই নালার পাড়টাও ভাঙ্গি ভাঙ্গি গেছে আর কি। এই জলটা আয় হইতে কি দলাই নদীতে কিয়া একটা আমরা এই নালার একটা মুখ আছে আর কি, ওইখানে একটা ব্রিজ আছে উত্তনিষ্কর হইয়া হয়ে জায়গা, এখানে ব্রিজ আছে, ওই ব্রিজের কেন একটা নিচে একটা ছোট্ট মোটো নালার মতন আছে আর কি, ওই নালার লগে ওই নালারও একটা মুখ আছে, ওইখানে লিঙ্কে লিঙ্কে আইয়া এখানে সব জল ঢুকি যায় আর কি। আমরা এদিকে আইয়া এত অঞ্চলে মানুষগুলা গরু বাছুর রাখা বা নিজে থাকা বহুত কষ্ট হয়, বুঝছে? ওই যে দুই তিনবার চার পাঁচবার হয়েছে এই বছর জল আইছে, ওই সময়ও অবহম অবস্থা হয়েছে আর কি। ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ ধলাই জেলা পরিষদের অধীনে থাকা ছটি জিপি কেটে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে সরব হলেন এলাকাবাসী। সোমবার কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করে অধিসত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকাবাসী জানান, পঞ্চায়েত ডিলিমিটেশন জনস্বার্থ বিরোধী, এই ডিলিমিটেশন প্রক্রিয়া সরকারের স্বার্থে করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ডিলিমিটেশনের নামে এলাকার ছোটি জিপি কেটে এমন জায়গায় স্থানান্তরিত করা হয়েছে যেখানে যেতে হলে জনগণকে 10-15 কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে, ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। প্রক্রিয়ার সম্পূর্ণ বিরোধিতা করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। তারা জানান, জনসংখ্যার ভিত্তিতে যেখানে জিপি বাড়ানোর কথা ছিল সেখানে ছোট জিপি কেটে দেওয়া হয়েছে, ফলে বর্তমানে স্থানীয়দের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অতিসত্বর সমস্যা সমাধান করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনে আইনের দ্বারস্থ হবেন বলে ওই দিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাজনগর জিপি যেভাবে তিনটা ভিলেজ কেটে মধ্য দোলাইয়ে নেওয়া হয়েছে, রাজনগর জিপি দক্ষিণ দোলাইয়ের অন্তর্গত পড়ে, তো তিনটি ভিলেজকে আমাদেরকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হোক এবং শান্তিস্বরূপভাবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হইয়া থাকতে পারি। আরও একটা আমার আবদার রয়েছে, আমাদের দাবি রয়েছে, দক্ষিণ দোলাই জেলা পরিষদের আন্ডারে ছিল বাকি আমাদের 6টা জিপি। দক্ষিণ দোলাই মানে একটা দোলাই সমষ্টির একটা অংশ, একটা সাইড, কিন্তু আজকে দক্ষিণ দোলাইয়ের নামটা বদলি করে চেঞ্জ করে দেওয়া হয়েছে শেওরারতল ও শ্যামাচরণপুর জেলা পরিষদ। তো শেওরারতল ও শ্যামাচরণপুর এক একটা গ্রাম, এক একটা ভিলেজ, ভিলেজের নামে কীভাবে একটা জেলা পরিষদের নামকরণ করা হয় সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তার জন্য আমাদের আবদার, আমরা এই আবদারটা আজকে এখানে এসেছি, আমরা এডিসি ম্যাডামের কাছে বলেছি, আমাদের পয়েন্টগুলো নোট করে আসছি, ম্যাডামকে ভালোভাবে বলেছি, যদি আমরা ভালো কোনো প্রত্যুত্তর পাই, ভালো কোনো সরাও পাই তাহলে ঠিক আছে, আর যদি না পাই তাহলে আমরা হাইকোর্ট পর্যন্ত আমাদের এই আন্দোলন নিয়ে যাব এবং মাঠেও আমরা আন্দোলন করব। আমাদের দাবি ওনাদেরকে জানিয়েছি, আমরা আপনাদের মারফতে আবারও বলছি, আমরা একথা জানাতে চাই, ডিলিমিটেশনটা হয় পাবলিকের সুবিধার্থে, পাবলিকের যদি অসুবিধা থাকে তাহলে কিসের ডিলিমিটেশন? আমরা সেই কথা, বর্তমানে যেগুলো ডিলিমিটেশন হয়েছে সেগুলোর উপর আমাদের পাবলিক সন্তুষ্ট নয়। আমার দাবি হলো জামালপুর জিপিটাকে পুনর্বহাল করে পাবলিকের সুবিধার্থে পুনর্বহাল করা হোক, অনুরূপভাবে রাজনগর জিপিকে পুনর্বহাল করে রাজনগর জিপির পাবলিকের সুবিধার্থে উভয় জিপিকে পুনর্বহাল করে রাখার জন্য আমরা বর্তমান গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ রাখছি। বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শিলচর শহরের বিবেকানন্দ রোডের নিবেদিতা লেনের নিবেদিতা এপার্টমেন্ট। রবিবার রাত 11:30 নাগাদ শর্ট সার্কিট হয়ে এই বহুতল ভবনের গ্যারেজে থাকা মিটার বক্সে আগুন লাগে। স্থানীয় জনতার সহযোগিতা এবং সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর ইঞ্জিন উপস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় আছে সম্পূর্ণ বহুতলটি। বরাকের অতি প্রাচীন ও গৌরবময় মণিপুর চা বাগান শ্রমিকদের অর্থ উপার্জনের একমাত্র মাধ্যম হিসেবে বিবেচিত থাকলেও বর্তমানে এই বাগানটি নানা সমস্যায় নাজেহাল।
ব্রিটিশ চলে যাওয়ার পর হাইলাকান্দি জেলার মণিপুর চা বাগান ভালোভাবেই পরিচালনা করা হচ্ছিল। পরবর্তীতে 2002 থেকে 2003 পর্যন্ত বাগানের উৎপাদন বৃদ্ধি হয়েছে এবং কর্মরত বাগান শ্রমিকরা সুন্দরভাবেই দিন কাটাচ্ছেন। কিন্তু 2007 সালের ঘূর্ণিঝড় বাগানের 70 থেকে 75 হেক্টর জমি ধ্বংস করে দেয়। বাগান কর্তৃপক্ষ প্রচেষ্টা অব্যাহত রেখে ফের বাগানের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করেন। 2009 এবং 2010 সাল থেকে বাগানের উৎপাদন ক্ষমতা কমতে থাকে, কিন্তু বাগান কর্তৃপক্ষের অবিরাম প্রচেষ্টায় পরবর্তীতে অনেক গাছ বৃদ্ধি পায় এবং 2023-24 সালে বাগানের উৎপাদন সামান্য বৃদ্ধি পেয়ে মাত্র 15,12,000 কেজি পর্যন্ত গ্রিন লিফ উৎপাদন করা সম্ভব হয়। 2007 ও 2018 সালের ভয়াবহ বন্যায় বাগানের শতকরা 65% জমি নষ্ট হয়ে যায়। বর্তমানে সময়ে শ্রমিহীন হয়ে পড়েছে মণিপুর চা বাগান। 400 স্থায়ী শ্রমিকের মধ্যে বর্তমানে 200 জন রয়েছেন, বাকিরা বাগান ছেড়ে বাইরে চলে গেছেন। এছাড়াও বাগানের চারপাশ বস্তিতে ঘেরা। রাতে বস্তির মানুষ চা বাগানে গবাদি পশু ছেড়ে দেওয়ায় বাগানে রোপণ করা চারা গাছগুলো ধ্বংস হচ্ছে। প্রতিবাদ করলে মানুষ নিরাপত্তা রক্ষীর উপর বিভিন্নভাবে আক্রমণ করে বলে জানিয়েছেন বাগান ম্যানেজার। हमारा एग्जीक्यूटिव अगर उनको जो है इस चीज़ को रोकने के लिए बोलते हैं तो हमारे चौकीदार से मारपीट करते हैं। आज ये स्थिति है कि मेरे बगान में रात को चौकीदारी करने के लिए कोई आदमी नहीं है। मैं डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन से भी, डीसी से भी ये बात को उठाया है, मैंने एसपी से भी बात किया, तो एसपी ने जो है इतना मुझे हेल्प किया कि आप तो जब भी ज़रूरत है हम आपको पेट्रोलिंग के लिए पुलिस देंगे। तो आज वो लोग पेट्रोलिंग के लिए पुलिस तो दे रहा है, लेकिन क्या है कि ये आदमी जो गोरू चरा रहे हैं रात को, आज वो इतना फ्यूरियस हो गए हैं कि हमारे कई एग्जीक्यूटिव को भी वो मारपीट कर दिए। मैंने लगभग जो है 2500 केस किया हुआ है, लेकिन मैं इस चीज़ को कंट्रोल नहीं कर पा रहा है, जिसके चलते आज ये स्थिति है। ये सब कारणों से कि मेरा बगान का प्रोडक्शन डे बाय डे, ईयर बाय ईयर घटते जा रहा है। अभी बहुत मुश्किल है बगान को चलाना, क्योंकि फाइनेंशियली जो है हमारा बगान 20 साल से जो है लॉस में कंटिन्यूस जा रहा है। सिर्फ एक अपना इज्जत बचाने के लिए मालिक साहब जो है इस बगान को चला रहे हैं। हम लोग देख रहा है कि कोई अच्छी पार्टी मिले तो बगान को सेल। ডিলিমিটেশনের প্রতিবাদে দয়াপুর চা বাগানের নাচঘরে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল 9:30 বাগান শ্রমিক সহ স্থানীয় জনসাধারণ একত্রিত হয়ে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রায় 100 পুরুষ ও মহিলা উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমে তারা জানান, আসাম পঞ্চায়েত আসনের সীমানা নির্ধারণের জন্য পদক্ষেপ শুরু করেছে আসাম পঞ্চায়েত সংশোধন বিল 2023। বর্তমানে আসাম সরকার পঞ্চায়েত আসনগুলির সীমাবদ্ধতার জন্য পদক্ষেপ শুরু করেছে। তারই প্রতিবাদে দয়াপুরের 5টি ওয়ার্ডে ভোটার সহ পঞ্চায়েত প্রতিনিধিরা একত্রিত হয়ে এই বিক্ষোভ সভার আয়োজন করে। সভায় উপস্থিত 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড মেম্বার কানাই রবিদাস বলেন, 1992 সাল থেকে দয়াপুর জিপিতে 5টি ওয়ার্ডে নিয়ে পঞ্চায়েত নির্বাচনের সীমা বেঁধে দিয়ে চলছে। বর্তমান সরকারের পক্ষ থেকে হঠাৎ করে 17 তারিখ দয়াপুর জিপিতে কাগজ পাঠিয়ে দেওয়া হয় এবং তা জিপির দরজায় ঝুলিয়ে দেওয়া হয়। সেই কাগজে লিখে দেওয়া মতে দয়াপুর জিপিতে 5টি ওয়ার্ডের থেকে 1টি ওয়ার্ড কেটে অন্যদিকে যোগ করা হয়েছে। 25 বছর আগে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা আজ বদলে দেওয়া হলো। দয়াপুর এলাকায় 5,000 জনগণ আছে, দিন দিন জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। যেখানে সরকার ওয়ার্ড বর্ধিত করার আশায় ছিলেন জনগণ, সেখান থেকে আরও 1টি ওয়ার্ড কমিয়ে দিল ইলেকশন কমিশন। দয়াপুর জিপির ভোটাররা আজ ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি সরকারের কাছে আর্জি জানান পুনরায় দয়াপুর জিপির 5 ওয়ার্ড বহাল রাখার। বাগানের শ্রমিকরা জানায়, বাগানের একটা ওয়ার্ড কোথায় গিয়ে যোগ করা হয়েছে তা কেউ জানে না। এর জন্য বাগান শ্রমিকরা দুঃখ প্রকাশ করেছে। আমার একই কথা যে আমাদের ইলেকশন কমিশনার উনি টেবিলে বসে বসে আমাদের এরিয়াটা দিয়ে কাটছে, এটা তো ভালো কথা নয়। বা যদি বাগানের কেউ যদি ওনার সাথে মিলে কাটা হয়েছে সেটাও আমরা জানতে চাই। আর
এটার জন্য আমাদের শ্রমিকের মন অনেক দুঃখিত। যদি আমাদের এই এরিয়াগুলো ঠিক না হয়, আমাদের জিপিটা ঠিক না হয়, তাহলে হয়তো আমাদের বাগানের শ্রমিক ভাই বন্ধুরা মা বোনেরা হয়তো আমাদের এই পঞ্চায়েত নির্বাচনের ভোট বয়কটও করতে পারে। সেটা এরিয়া দেওয়া হোক, নতুবা ভোট বয়কট হতে পারে, সেটা সম্ভাবনা আছে। এইটাই বলে আমি একটাই কথা বলবো যে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় বারবার বলে যে আমি বাগানের প্রতি অনেক লক্ষ্য রেখেছি, অনেক কিছু করছি, ঠিকই বলেছে করছে, কিন্তু এমনই করছে যে বাগানের শ্রমিককে অনেক দুঃখ দিচ্ছে, যার জন্য আমরা ওনার কথায় আমরা সন্তুষ্ট নই। আজকে যেমন অরুণোদয় দেওয়ার কথা ছিল, সেই অরুণোদয়ের কথা এমনই ব্যাপার, এমন অবস্থা যে আমাদের এই যে ডিলিমিশনের যেটা কাটা হয়েছে সেটা আমাদেরকে সম্পূর্ণ পুরো করে দেওয়ার জন্য আমরা আবেদন রাখছি ওনার কাছে, যাতে আমাদের এই ডিলিমিশনের কাটাটা না করে আমাদের পাঁচটি ওয়ার্ডে পুরা থাকুক, সেটার জন্য আমরা আবেদন করছি ওনার কাছে। এটাই বলে আমার বক্তব্য এখানে শেষ করি। ময়নারবন্দের আইওসি ডিপো থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিবেশীর হাতে আক্রমণের শিকার হলেন এক কর্মী ও তার ভাই। আক্রান্তরা হলেন ময়নারবন্দের বাসিন্দা শফিক উদ্দিন লস্করের ছেলে শরীফ উদ্দিন লস্কর 22 ও রিপন উদ্দিন লস্কর 21। এ মর্মে সোমবার উধারবন থানায় স্থানীয় কল্যাণ দাসের ছেলে মুন্না দাসকে অভিযুক্ত এক মামলা দায়ের করেন শরীফ উদ্দিন লস্কর। এতে তিনি উল্লেখ করেন, সোমবার বিকেলে ময়নারবন স্থিত আইওসি ডিপো থেকে কাজ সেরে বাড়ি ফেরার উদ্দেশ্যে আইওসির গেট থেকে বের হতে মুন্না দাস ও তার সঙ্গীরা তাকে উদ্দেশ্য করে অশ্লীল গালিগালাজ করে বেধড়ক মারপিট করে। এ সময় শরীফ উদ্দিনের ছোট ভাই রিপন উদ্দিন লস্কর তাকে বাঁচাতে এগিয়ে এলে অভিযুক্তরা রিপনকে ও মারধর করে এবং তার সঙ্গে টাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শরীফ উদ্দিন লস্কর রিপন উদ্দিন লস্কররা আরও অভিযোগ করেন, মুন্না দাস ও তার সঙ্গীরা প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় তাদেরকে নানা হুমকি দিয়ে থাকে, এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ প্রশাসনের প্রতি আর্জি জানান তারা। বলা চাপামারি দরিয়া তারে দুইটা ছেলে দরিয়া তারা টোটাল 60টা আছে, একটা আর কে মানে আর কে হোটেল আছে ওইখানে তারা তাকই, আর এখানে মানে তারা আমরা ইয়ার পরে খুব কিছু বিচ্ছু মানে খেলাধুলা করছেন মারছুন, তারা ইয়ার বোতল দিয়া খুব মারাধুলা করছুন, আর তারে খুব বেশি মারছুন, তারে লাতো মারছুন বেজান সাইকেল মারি দিয়া তারা মানে ওই রকম মানে মানে ডিং করার পরে জানি না কিভাবে, আমি তো সারাদিনে আমি ডিউটি থেকে বাড়ার পরে তারা আমার লোকের কেম লাগে। তুমি কি ডিউটি করো? আমি আইসি তো এটা টেল লোডিং করি দিই। আচ্ছা, তাহলে যারা মারছে তার নাম কি? যারা মারছে মান্না দাস একটা, ওই ওই হে হয়েছে মানে মেইন লিডার, হে আমার ধরার পরে মায়ের করতে নিয়ে এইসব করতে নিয়ে আমার কলারও দরিয়া খুব গালাগালিও করিয়া আমার লাত আরও দুইটা মারছে, বক্সিনও দুইটা মারছে, তারপরে বিয়ারও বোতল আসলো আমার এই ফোনাত মারিয়া হে তারা ভাঙছে, ভাঙ্গার পরে কইছে তুই কীটা করবি আমার ডিঙ্গর, তারা ডিং ফেলাই আমার শার্টুক বরবাদ করছে, পাড়াদুরা করিয়া তার খুব মারছে আমাদের ও আমার বাইরেও খুব মারছে। তোমরা কীটা করছো তানার? তখন টানাতেই মানে আমরা খুশি সার দিয়া ইয়া রিপোর্টটা আমরা করছি, এখন তো সার নাই বর্তমানে, সার কইছে নেওয়ার পর এফআইআর দিছো? এফআইআর দিছি, সাইকেল একটা ভাঙা আছে, আর তার মোবাইল একটা লইয়া গেছে, সাইকেল একটাও মানে তার লইয়া আসলো, সাইকেলটা ইটা মারিয়ে তারা পালাইছে, আর তার একটা মোবাইল আসলো ওটাও মোবাইলটা লইয়া গেছে। গত 20, 21 ও 22 আসন্ন দুর্গোৎসব উপলক্ষে সকাল 10টা থেকে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত গোপাল আখড়াজির একটি কক্ষে বরাক ব্রাহ্মণ পরিষদের উদ্যোগে ত্রিদিবসীয় এই অঞ্চলের পুরোহিতদের বিশেষ প্রশিক্ষণের কর্মশালার সমাপ্তি ঘটে রবিবার। এই ত্রিদিবসীয় বিশেষ কর্মশালায় এই অঞ্চলে প্রায় 50-এর অধিক পুরোহিতেরা প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালার সমাপ্তি লগ্নে বরাক উপত্যকার বিশিষ্ট পণ্ডিত প্রবর লক্ষ্মীকান্ত ভট্টাচার্য মহাশয় বিভিন্ন শাস্ত্রীয় প্রমাণ তুলে ধরে বলেন, তিথির স্বল্পতার জন্য এবারের অরুণাদয় কাল থেকে পূজা আরম্ভ করা হবে, অর্থাৎ নবপত্রিকা প্রবেশ করে ঘর স্থাপনটি করা পর্যন্ত উচিত। এই ত্রিদিবসীয় বিশেষ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি ভট্টাচার্য, সহ সম্পাদক দীপক ভট্টাচার্য ও সুমন ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক গৌতম চক্রবর্তী, বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন
অশোক বিজয় ভট্টাচার্য, রাহুল ভট্টাচার্য, পণ্ডিত লক্ষ্মীকান্ত ভট্টাচার্য প্রমুখেরা। বরাক ব্রাহ্মণ পরিষদের পক্ষ থেকে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে যে সময়সূচি দেওয়া হয়েছে সেই সময়সূচি অনুযায়ী পুজো করার আহ্বান জানানো হয়। বর্জপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসায় আরও এক ধাপ এগিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছে। ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা হল বরাকে অন্যতম এক ব্যতিক্রমী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ইসলামিক শিক্ষার ও জেনারেল শিক্ষার উপর গবেষণা করা হয়। প্রতি বছর ছাত্ররা এই মাদ্রাসা থেকে টাইটেল পাশ করে দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তাছাড়া সরকারি বিভিন্ন বিভাগে কর্মরত আছেন। ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসায় ছাত্রাবাসে নির্মাণের জন্য সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন মাদ্রাসার পরিচালনা কমিটি। রবিবার ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসায় পরিচালনা সমিতির সভাপতি মিসবাহুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এদিন সভায় বর্জপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসায় ও রিসার্চ সেন্টারে শিক্ষার উন্নতি কল্পের জন্য হাফিজিয়া মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার প্রস্তাব হিসেবে গৃহীত হয়। তাছাড়া তফসিরের শিক্ষার জন্য ব্যবস্থা ইতিমধ্যে প্রস্তুতি নেবেন বলে জানান ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম লস্কর, মৌলানা মুফতি রশিদ আহমেদ সাহেব। এদিন সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মুফতি আনোয়ার উদ্দিন তালুকদার, হাইলাকান্দি মহিলা কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, প্রাক্তন জেলা পরিষদের চেয়ারম্যান আনাম উদ্দিন লস্কর, মফজ্জল হোসেন চৌধুরী, আনোয়ার বরক লস্কর, মিনাজ উদ্দিন চৌধুরী। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। দেশ জুড়ে শ্রম কোড বাতিলের দাবি, সিআইটিইউর বিক্ষোভ শিলচরে। সমস্যার অতলে দক্ষিণ হাইলাকান্দির নিষ্কর, চরম দুর্ভোগে এলাকাবাসী। ডিলিমিটেশন কি জনস্বার্থ বিরোধী আখ্যা, আন্দোলনের হুমকি ধলাইয়ে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।